আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো খুবই আনকমন একটি পিঠা, নোয়াখালী সন্দ্বীপের মানুষের অনেক জনপ্রিয় একটি পিঠা। এটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকে। আমাদের এলাকায় এটাকে বলে পাতলা চিতই পিঠা, আর নোয়াখালী এলাকার মানুষে এটাকে বলে খোলা জালি পিঠা। যেখানে যে নামে ডাকা হোক না কেন, পিঠাটি কিন্তু খেতে অসাধারণ। আপনারা সারা বছর যে কোনো সময় এই পিঠাটি বানিয়ে যে কোনো মাংসের ঝোলের সাথে খেয়ে নিতে পারেন অনায়াসে। তো এবার পিঠাটি বানানোর পালা। আমি এখানে দুটি ডিম, সামান্য লবণ এবং মেজারমেন্ট কাপের ঠিক 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমার চালের গুঁড়াগুলো ফ্রোজেন করা ছিল। চালের গুঁড়াগুলো আমি ভিজিয়ে ভাঙিয়ে এনে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এটা ঠান্ডা, একদম বরফ হয়ে আছে। এজন্য আমি এতে কিছু অ্যাড করার জন্য কিছু গরম পানি সেদ্ধ করে নিয়েছি। ঠিক একদম উত্তপ্ত টকবকে সেদ্ধ হয়ে এলে পানিগুলো আমরা পিঠার জন্য ব্যবহার করব। এখন আমি সেই গুঁড়াগুলোর মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ফুটিয়ে নেওয়া পানিগুলো আস্তে আস্তে অ্যাড করব। খুবই সাবধানে করতে হবে কাজটা, যেহেতু ফুটন্ত পানি পায়ে পড়লে সমস্যা হতে পারে। তো গরম পানিটা আপনার আস্তে আস্তে এভাবে সম্পূর্ণ গুঁড়িটাকে এভাবে আস্তে আস্তে ভিজিয়ে নিতে হবে। আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা পানির টেম্পারেচার আর একটু কমিয়ে নিতে হবে। ঠিক হাতে সহ্য হয় না এমন টেম্পারেচারের পানি গরম নিতে হবে। এখন দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়ে আসছে। এখন আমি এতে অ্যাড করে দিব 2টো ডিম। দেখুন এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে ঠিক কেমন পাতলা এবং কেমন ঘন আমি ব্যাটারটা তৈরি করেছি। এটা বলে পানির পরিমাণ বলে বোঝানো যাবে না। এ পর্যায়ে আমি সেই ডিম 2টো ভেঙে অ্যাড করে দেব। ডিমটাকে আমি এখন ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার ডিমটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে এবং ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাকে। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে ঠিক কেমন পাতলা হবে। পোয়া পিঠার চেয়ে একটু পাতলা। এরপর আমি একটা মাটির তৈরি তাওয়া চুলার হাই হিটে 5 থেকে 10 মিনিট হাই হিটে এটাকে জাল করে গরম করে নেব। তাওয়াটি অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে, না হলে তাওয়ার সাথে পিঠাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার তাওয়াটি গরম হয়ে গেলে আমি এরপরে এটাতে পিঠা বানানো শুরু করব। আমার তাওয়াটি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের চেয়ে একটু বেশি ব্যাটার। এখন ব্যাটারটাকে আমি এভাবে তাওয়ার দুই পাশে ধরে ঘুরিয়ে ঠিক রুটির শেপে বানিয়ে নেব। এরপর আমি এটাকে একটা সিলভারের ঢাকনি দিয়ে ঢেকে দেব। অবশ্যই সিলভারের ঢাকনি দিয়ে ঢাকবেন। দেখুন 1 মিনিট আমি পিঠাটাকে ঢেকে জাল করে নিয়েছি। ঠিক এরকম ব্রাউনিশ কালার হলে আপনারা বুঝতে হবে পিঠাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব। দেখুন পিঠাটা কত সুন্দর করে উঠে যাবে। চুলার জালটা আপনারা ঠিক মতো হাইটে দিলে এটা পিঠাটা উঠতে কোনো প্রকার সমস্যা হবে না। দেখুন আমার পিঠাটি এপিটোপিট, দেখুন কত সুন্দর করে ছোট ছোট ছিদ্র জালি পড়েছে
এবং এই পিঠটা কত সুন্দর হয়েছে, পিঠাটা খুব সফট হয়েছে। দেখুন ব্যাটারটা দিয়ে আমার এখানে 10 থেকে 15টি পিঠা হয়েছে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। এই পিঠাগুলো যে কোনো মাংসের তরকারির ঝোল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।